হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে ডিস্ট্রিক্ট অফ হুগলির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি এবং এখানে কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে রিক্রুটমেন্ট সেকশন এবং দেখো যে লেখা আছে টাইটেল রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার ফিমেল ভ্যাগ্রান্টস হোম উত্তরপাড়া হুগলি। ডিসক্রিপশনে আছে বন্ধুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন হুগলি, অর্থাৎ ডিএম অফিসে কিন্তু তোমাদের নিযুক্তর একটি বিজ্ঞপ্তি এখানে বেরিয়েছে, যেখানে মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আপডেটটি কিসের এসেছে তো সেই বিষয়ে আমরা সমস্ত তথ্য এখানে আলোচনা করব, যে তোমাদের কোয়ালিফিকেশান, তোমাদের এক্সপিরিয়েন্স, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের স্যালারি, তোমাদের এক্সাম প্রসেস কী হবে, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, পরবর্তী যত চাকরির আপডেট আসবে সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। বন্ধুরা, এখানে যে পোস্টটি বেরিয়েছে বন্ধুরা, কিছুটা হবে অফলাইন এবং কিছু আছে অনলাইনের মাধ্যমে, কিন্তু তোমাদের আবেদন করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে বি নম্বর যে পয়েন্টটি আছে, পয়েন্টটি লেখা আছে ফর দ্য পোস্ট অফ অফিসার ইনচার্জ অ্যাট সিএসজি অ্যান্ড ক্লার্ক কাম কম্পাউন্ডার। এই যে দুটি পোস্ট আছে, এই একটি পোস্ট আর এই কম্পাউন্ডার, এই যে দুটি পোস্ট আছে, এই দুটি পোস্ট কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের তারিখ 24/7/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং যেটি চলবে 14/8/2023 তারিখ অবধি। আর আরেকটি যেটি আছে সিতে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফর দ্য পোস্ট অফ কুক এবং কর্মবন্ধু, এই যে দুটি পোস্ট আছে, এই দুটি পোস্ট কিন্তু অফলাইনের মাধ্যমে হবে। 24/7/2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এটি চলবে 14/8/2023 অবধি। অফলাইনে যে আবেদনটি করতে হবে সেটি কিন্তু তোমাদেরকে সেইখানকার অর্থাৎ এসডিও অফিসে গিয়ে, অর্থাৎ এসডিও অফিসের যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি হলো অফিস অফ দ্য এসডিও শ্রীরামপুর হুগলি, এইখানে গিয়ে 14/8/2023 মধ্যে তোমাদেরকে তোমাদের অফলাইন ডকুমেন্টটি সাবমিট করতে হবে। অফলাইন যে ফরম্যাটটি আছে সেই অফলাইন ফরম্যাটটি আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ এই যে চাকরির নোটিফিকেশনটি নিচেই থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সেই অফলাইন আবেদনের ফরম্যাট, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সুইপার বা ব্যাকেটে কুক চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি। বন্ধুরা, এই যে ফর্ম আছে, এই ফর্মটির মধ্যে তোমাদের এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নাম, এখানে তোমাদের মেল ফিমেল সেটি উল্লেখ করবে, এখানে লিখে দিবে তোমাদের ডেট অফ বার্থ, তারপর এখানে আছে দেখো বন্ধু তোমাদের কাস্ট, যে কাস্ট তোমার আছো সেই কাস্টটা তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, এসসি হলে এসটি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসিতে টিক মার্ক দিয়ে দেবে, এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিবে, এখানে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখে দেবে, তারপর তোমাদের যে এখানে আছে দেখো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ভালোভাবে লিখবে, কোনো ভুল যদি হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। তো এই হলো তোমাদের আবেদন করার অফলাইন যে আবেদন করবে সেই ফরম্যাটটি, এবং এর সঙ্গে তোমরা কী কী দেবে। বন্ধুরা দেখো লেখা আছে ডকুমেন্ট টু বি অ্যাটাচ, এখানে এক নম্বরে আছে তোমাদের এজ প্রুফ, এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এই সমস্ত দিতে পারো, তারপর তোমাদের কাস্ট প্রুফ হিসাবে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার, এপি, অ্যাটলিস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট এক্সেট্রা, এবং দু কপি কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটো। এটি হচ্ছে অফলাইন ডকুমেন্টের প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্ট। কিন্তু এইচ নম্বর পয়েন্টটা দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্মস দ্যাট আর ইনকমপ্লিট অর আনসাইন্ড অ্যান্ড নট সাপোর্টেড বাই রিকোয়ার্ড ডকুমেন্ট অর ফটোগ্রাফস উইল বি রিজেক্টেড। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি ডকুমেন্টসের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো না দাও, অথবা ফটোগ্রাফ যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু এটি রিজেক্ট করে দেবে। আর যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইন অ্যানি রেসপেক্ট উইল বি রিজেক্টেড, যে ফর্মটি আছে ফর্মটি কিন্তু ভালোভাবে তোমাদেরকে লিখে তারপর সাবমিট করতে হবে, যদি ইনকমপ্লিট লেখা থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার চলে আসি বন্ধুরা যে অনলাইন আবেদন, অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে দুটি পোস্ট আছে অফিসার ইনচার্জ এবং ক্লার্ক কাম কম্পাউন্ডার, সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে লাগবে। আবেদন করার যে পদ্ধতি সেটি একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো লেখা আছে এখানে অ্যাপ্লাই অনলাইন হেয়ার, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে পরে যে পেজটি লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লাই অনলাইন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর পরবর্তী যে পেজটি করবে সেটি এরকম দেখতে হবে। তো তোমরা এখান থেকে তোমাদের যে যাবতীয় তথ্য সে তথ্যটি এখানে ফিল আপ করবে, ফিল আপ করার পর
এখানে তোমাদের ক্যাপচা এবং ভেরিফাই করে সাবমিট করে দিলে তোমাদের আবেদনটি হয়ে যাবে। আবেদনটি কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে 24/7/2023 তারিখে। রিক্রুটমেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্টটি হচ্ছে চিলড্রেন্স হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি অ্যান্ড ফিমেল ভ্যাকেন্সি হোম উত্তরপাড়া হুগলি এর আন্ডারে। বন্ধুরা এবার চলো দেখে নিই যে ভ্যাকেন্সিগুলো আছে পোস্ট, সেই পোস্টের ডিটেলস। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নেম অফ দ্য পোস্ট আছে অফিস ইনচার্জ অ্যাট চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি। এটি হচ্ছে তোমাদের পোস্ট নাম্বার ও ভ্যাকেন্সি এখানে একটি আছে। এখানে জেন্ডার হচ্ছে ফিমেল, অর্থাৎ এখানে বন্ধুরা ফিমেলরা আবেদন করতে পারবে। রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট বন্ধুরা এখানে হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ হুগলি জেলারই ছেলে অথবা মেয়ে এখানে আবেদন করতে পারবে। এজ চেয়েছে 27-42 বছর অবধি। এখানে আমাদের মান্থলি স্যালারি আছে 33,100 টাকা। কোয়ালিফিকেশনের ব্যাপারে কী বলছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের যদি অভিজ্ঞতা বা পাস করে থাকো তোমরা এখানে আবেদন করতে পারো। এবং তার সঙ্গে তোমাদের 3 বছরের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে। মোড অফ এক্সামিনেশন, হ্যাঁ তোমাদের বন্ধুরা রিটেন টেস্ট হবে 60 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 30 নম্বরের এবং ইন্টারভিউ হবে কিন্তু এখানে তোমাদের 10 নম্বরের। এবং তোমাদের আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। পরের যে পোস্টটি আছে কুক অ্যাট চিলড্রেন হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি। এখানে একটি ক্যাটাগরি আছে, এখানে শুধু ফিমেল আবেদন করতে পারবে। ডিস্ট্রিক্ট হুগলি, 18-40, 12,000 টাকা তোমাদের স্যালারি আছে। এখানে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের রিটেন টেস্ট হবে 50 নম্বরের, তার একটি তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। যে ফর্মটি দেখালাম ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তোমাদের সেই অফিসে গিয়ে হাতে হাতে এটি জমা করতে হবে। পরে যে পোস্টটি আছে ক্লার্ক কাম কম্পাউন্ডার, এখানে বন্ধু দেখতে পাচ্ছ একটি মাত্র পোস্ট আছে। এখানে মেল আর ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারে। এখানে বয়স চেয়েছে 18-37, 12,000 টাকা এখানে স্যালারি আছে। মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তোমাদের রিটেন টেস্ট হবে 60 নম্বরের, কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা 4 নম্বরের যে পয়েন্টটি আছে, 4 নম্বরে আছে কর্মবন্ধু। এখানে 4টি পোস্ট আছে, তার মধ্যে এসসি 1টি, জেনারেল 2টি এবং এসটি হচ্ছে 1টি। এখানে শুধুমাত্র ফিমেল আবেদন করতে পারবে। বয়স চেয়েছে 18-37 বছর। এখানে 3,000 টাকা দেখতে পাচ্ছ স্যালারি আছে। এখানে যে কোয়ালিফিকেশানটি চেয়েছে সেটি হলো লিটারেট অনলি অ্যান্ড মাস্ট পসেস গুড ফিজিক। আর এখানে তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটি হবে। আর এটি কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট চাকরির আপডেটটি। আপডেটটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।